2016 সালে 19 মার্চ ঢাকায় ষষ্ঠ জাতীয় সম্মেলন করেছিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। সাংগঠনিকভাবে 3 বছর পরপর এই সম্মেলন হওয়ার কথা, তবে 7 বছর পার হলেও সপ্তম জাতীয় সম্মেলন হয়নি। এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের অনেক নেতা মারা গেছেন, নানা কারণে বাদ পড়েছে কেউ কেউ। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির 130টির মতো পদ শূন্য হয়ে আছে। শুধু তাই নয়, 7 বছরে কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে মাত্র একবার, 2018 সালের 3 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সভার পর কেটে গেছে 5 বছর। শুধু কেন্দ্র নয়, জেলা উপজেলা সহ সব স্তরেই স্থবির হয়ে আছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সরকার পতনের একদফা আন্দোলনের আগে সংগঠন গোছানোর উদ্যোগ নেওয়া হলেও পরিপূর্ণভাবে তা করতে পারেনি দলটি। 82 সাংগঠনিক জেলার মধ্যে অর্ধশতাধিক কমিটি মেয়াদ উত্তীর্ণ। অধিকাংশ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি হলেও দীর্ঘদিনেও সম্মেলন ও পূর্ণাঙ্গ হয়নি। কমিটি গঠনে স্থানীয় প্রভাবশালীদের তৎপরতা কিংবা কেন্দ্রের হস্তক্ষেপের কারণে প্রবল হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিং। প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে কাটছে দীর্ঘ সময়। এ অবস্থায় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন কিংবা শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে পারছে না দলটির নীতি নির্ধারকরা। তাদের দাবি, হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন সহ ক্ষমতাসীন দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে অনেক ক্ষেত্রেই সংগঠন গোছানোর কাজটি হয়ে উঠছে না। জানা গেছে, 2018 সালে 21 জাতীয় সংসদ নির্বাচনের পর পুরো দমে দল পুনর্গঠন কাজ শুরু করেছিল বিএনপি। সে সময় মূল দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটি হালনাগাদের উদ্যোগ নিলেও তা পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এ উদ্যোগের পর মাত্র 20টির মতো জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।